একুয়াফোনিক্স হলো একটি আধুনিক কৃষিক্ষেত্র, যা এটি ভবিষ্যতে জনপ্রিয়তা বাড়বে। কিন্তু একুয়াফোনিক্স কি? মূলত একুয়াফোনিক্স একটি শক্তি যা আপনার নিজের গাছপালা, ফুল বা শাকসবজি বাড়াতে দক্ষ এবং সাশ্রয়ী একটি উপায়, একটি প্রাকৃতিক ইকোসিস্টেম অনুকরণ করে। একুয়াফোনিক্স একটি সাম্বায়োটিক মাধ্যমে মাছ এবং উদ্ভিদ উভয় ব্যবহার করে। একটি আবদ্ধ অবস্থায় মাছ তাদের বর্জ্য পানিতে ত্যাগ করে, এই বর্জ্য মিশ্রিত পানি গাছপালায় দেওয়া হয়, যেখানে উপকারী ব্যাকটেরিয়া বর্জ্যকে উদ্ভিদের খাদ্যে রূপান্তরিত করে। গাছপালা এটি খায় এবং এটি পানি পরিষ্কার করে। তারপর পরিষ্কার পানি ট্যাঙ্কে ফেরত দেওয়া হয়। এতে কোনো মাটি নেই কোনো রাসায়নিক সার। একুয়াফোনিক্স সিস্টেমে সার বা রাসায়নিক পদার্থের কোনো বালাই নেই। উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি সরাসরি মাছ থেকে আসে। একুয়াফোনিক্সের সুবিধা হলো এটি প্রাকৃতিক এবং জৈব। সনাতন পদ্ধতিতে চাষের তুলনায় 90% কম পানি ব্যবহার করে। জীবাণুমুক্ত সুস্থ মাছ, আগাছা নেই, মাটি নেই, কীটপতঙ্গ নেই এবং পানি দেওয়ার কোনো ঝামেলা নেই। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হয়। পৃথিবীর অন্য কোনো বাগান ব্যবস্থার তুলনায় প্রতি বর্গ ফুটে বেশি খাদ্য উৎপাদন করে। একটি টেকসই পরিবেশের জন্য একুয়াফোনিক্স হলো একটি সম্ভাবনাময় দিক। একুয়াফোনিক্স শুরু করার জন্য আপনাকে একটি খামার তৈরি করতে হবে না। আপনি যদি বাগান প্রিয় হন, তাহলে ড্রাম দ্বারা একুয়া গার্ডেন শুরু করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে আপনার মতামতটি জানাবেন।